আমরা এখন ড্যামের খুবই কাছাকাছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো, আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা একটু ঘুরতে যাব নবদ্বীপ থেকে 135 কিলোমিটার দূরে বীরভূমের দুবরাজপুরে। আসলে 21শে ফেব্রুয়ারি 2021 আমাদের কলেজ থেকে একটি পরীক্ষা দিতে দুবরাজপুর যেতে হয়েছিল। আমরা সেই ভিডিওটা শ্যুট করেছিলাম, সময়ের অভাবে ভিডিওটা এডিট করা হয়নি। তো হঠাৎই আমার খেয়াল পড়লো সেই ভিডিওটা রয়েছে। যাই হোক, এবার চলো যাওয়া যাক বীরভূম। যাই হোক, আমাদের জার্নি স্টার্ট হয়েছিল নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে। চৈতন্য বাস যেটা 4:05 সময় ছাড়ে, এই বাসে আমরা জার্নি স্টার্ট করি এবং বর্ধমানে আমাদের সকাল 7টার সময় বাস পৌঁছায় গিয়ে। দিস ইজ আমেরিকা। বর্ধমান থেকে 7:45 মধ্যে আমাদের পানাগড় দার্জিলিং মোড়, সেখানে আমাদের বাস থেকে নেমে যেতে হয়, কারণ বাস সেখান থেকে দুর্গাপুর চলে যাবে এবং আমরা ওই দার্জিলিং মোড় থেকে দুবরাজপুর যাওয়ার যে বীরভূম দুর্গাপুর ডিপোর যে বাস, সেই বাসগুলো আমরা ধরবো। তার জন্য আমরা ওখানে 7:45 মধ্যে পৌঁছে যাই। একটা সময় যথারীতি সেখানে একটি শিউরি যাওয়ার বাস আসে এবং আমরা তাতে উঠে পড়ি। এখান থেকে বালি নেয় ওই ট্রান্সমিশন লাইনটা, এই দাদা এই বালি আসে, অজয় দামোদর এই বালি আসে ব্রো। নবদ্বীপে থাকলে পকেটে করে বালি নিয়ে বাড়ি থেকে জমি সেখান থেকে দুবরাজপুরে আমরা নামি প্রায় সকাল 9টার দিকে এবং তারপরে আমরা আমাদের গন্তব্যস্থল পলিটেকনিক কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাকিটা পুরোপুরি এক্সাম ছিল। এরপর স্টার্ট হয় এক্সাম। প্রায় 3টে বেজে গেছিল এক্সাম শেষ হতে হতে, যদিও পরীক্ষা খুব একটা ভালো হয়নি, কিন্তু ইট ডাজ নট ম্যাটার। নতুন জায়গায় এসেছি, পরীক্ষা দিয়ে বেরিয়ে যথারীতি খুবই খিদে পেয়েছিল এবং কোনো ভালো হোটেলও পাইনি। কিছু দূর এগিয়ে গিয়ে আমরা একটি পাঞ্জাবি ধাবা পেয়েছিলাম, সেখান থেকে রুটি তরকা খেয়েছিলাম এবং তারপরে বেরিয়ে পড়েছিলাম বীরভূম দেখতে। লাল মাটি ধুলো মাটি, জলটা দাঁড়ায় না। এই গেট পড়েছে, হেভি লাগছে। হ্যাঁ, তোরা রাস্তা দিয়ে আয়, আমরা অবজার্ভ করতে করতে যাই। কোন টাকার লাইন জানি না, তবে লাইনটা ভালো লাগলো। ওই সামনে হচ্ছে ড্যাম, আমরা সেখানেই যাব। তার আগে আমরা পুকুরের প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করবো। এখানকার মাটি দেখতেই পাচ্ছেন, চরিত্র লালচে, বালির ভাগ বেশি। এক্সপ্লোরার ত্রিদীপ ড্যামের দিকে এগোচ্ছে ধীরে ধীরে। ও কি হাসি! ড্যামের দিকে আমরা ধীরে ধীরে হেঁটে চলেছি। এখন বাজে বিকেল 4:30-এর ওপরে। পিছনটায় ড্যাম রয়েছে, পুকুরের পাড় দিয়ে আমরা হাঁটছি, মেন রোড দিয়ে আমরা উঠিনি। दिस इज अ ब्यूटीफुल प्लेस ब्रो। बीरभूमे फर्स्ट टाइम एलाम, फर्स्ट टाइम एसे बेश भालोई लागलो। माटीटार एखानकार मेन देख लालचे। दिन पर्यन्त आमरा मालभूमि के शुधु जस्ट भूगोले पड़ेछि, आज आमरा निजेर चोखे सेटाके फिल करते चलेछि। केमन धाप धाप देखाई जाच्छे भालो मतो, बेश बोझा जाच्छे जे मालभूमिर मतो एकटु उंचु नीचु रयेछे जायगाटा, ताई तो एकदम। तोमार केमन लागछे फार्स्ट टाइम एसे? खूब भालो लागछे। आमादेर बाकी टीममेटरा एखोनो अनेक पिछने हये गेछे। परीक्षा दिते एसेछि आमरा, परीक्षा दिये एसे जे टाकाटा आमरा भेजेছিলাম নষ্ট হয়েছে, কিন্তু সেটা নষ্ট হয়নি। আমরা এখানে খুব মজা করছি, খুব আনন্দ করছি। এবার আমি উল্টো দিকে ঘুরে যাই, নালে আমি কখন নিচে পড়ে যাব নিজে জানি। নাইস। আমরা এখন ড্যামের খুবই কাছাকাছি। জায়গাটা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। মালভূমির মতো, মাটি খুবই শুকনো আমার কাছে যেটা। আর এখানে খেজুর গাছ সব থেকে বেশি দেখা যাচ্ছে, খেজুর, তাল, অর্থাৎ একটু শুষ্ক এলাকার যে উদ্ভিদ সেখানে এখানে খুব দেখা যাচ্ছে। মাটি সংগ্রহ করতে পারবে, প্লাস্টিক আছে ভাই আমার কাছে, মাটি নিয়ে যাব। এখন আমরা ড্যামে উঠব। নিচ দিয়ে নেমে यस आमिও नीचे नामबो। चलो এই হচ্ছে সেই ড্যাম, প্রায় পৌঁছে গেছি আমরা, শুধু উঠা বাকি। ভাই পাহাড়ের থেকে হাঁপিয়ে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি ব্রো। খাঁচ খাঁচ ধরে উঠবো। ও বাপ রে, ইয়েস ফাইনালি আমরা ড্যামে পৌঁছে গেছি। ড্যাম থেকে যেখান দিয়ে এসেছি সেই জায়গাটা দেখুন। কি নদী এটা জানি না। ও লোল বসেনি ভাই, ওখানে অনেক পাখি রয়েছে। ক্যামেরা ঠিকঠাক আসবে না। Best feelings in the world. ড্যামে উঠেছি, মা কালী বলছি বিভৎস ফেটেছে, খুব উঁচু। ব্রো কেমন লাগছে? আর বাকি টিমমেটরা কোথায়? এখনো নিচে কেন ভাই? তোদের ছোট ছোট আসছে, 5x করেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো মালভূমি টাইপের এলাকা। ওই দূরে হচ্ছে বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এইটার নাম বলে। জায়গাটা ভালো। এ তোর কেমন লাগলো? আমার তো হেভি লেগেছে। ড্যাম ছেড়ে চলে যাচ্ছি বাস ধরবো বলে। এটা আমার ফ্রেন্ড ঋতুরাজ, হেভি হ্যান্ডসাম গাই, কিন্তু ও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। ফিলিং মরুভূমি, সরি মালভূমি। চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, মাঝখানে সূর্য, বাঁধ। মতো যাচ্ছে, আমরাও বাড়ি ফিরছি। আমরা রাস্তার মাঝে আর পাশ দিয়ে জঙ্গল। আমি সস্তার ইউটিউবার তো এই জন্য ব্লগের ভাষাগুলো এরকম বেশি ইংলিশ ইউজ করতে পারি না, কিন্তু ঘুরে ভালো লাগলো। ভালো লাগলো তো? হ্যাঁ, হেভি। রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, সো অনলি ইঞ্জিন। ওখানে গেট পড়েছে। তা বর্ধমান লিফট লিফট প্লিজ কাকু, স্যার লিফট। ক্রস করে গেল। আমরা এখন হাই রোডে উঠেছি, হাই রোড ধরে এখন আমরা পাওয়ার হাউসের মোড়ে যাবো, সেখান থেকে বাস ধরে বর্ধমানের দিকে রওনা দেবো। আমার এক বন্ধু কখন থেকে ফোন নিয়ে পড়ে রয়েছে, কার সাথে কথা বলছে আমি জানি না। সামনে আরেক দল হেঁটে চলেছে। গাড়ি আসছে, আইচলে ঢুকতাম। চুপ কর, ব্লক করছি দেখছিস না। এখন আমরা হাই রোডে আছি, পাওয়ার হাউস মোড়ের দিকে এগোচ্ছি। আসল মজা হয়েছিল ফেরার পথ। তো আমরা যেখানে বাস থেকে নেমেছিলাম দুবরাজপুর পাওয়ার হাউসের মোড়, তো আমরা সেখানে ড্যাম ঘুরে সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4:30-এর বেশি বেজে যায়। এরপরে আমরা সেখানে এসে জানতে পারি যে আর একটি মাত্র বাস রয়েছে দুর্গাপুরের দিকে যাওয়ার। তো যথারীতি দোকানে জিজ্ঞেস করেছিলাম যে বাসের টাইম কখন, বললো এখনই চলে আসবে। সেই বাস 1 ঘন্টা লেটে আসে, যে কারণে আমরা এখান থেকে বাসে উঠলেও দার্জিলিং মোড় পানাগড়ে নেমে আমরা বর্ধমানের দিকে আসার কোনো বাস পাই না। তো আমাদের কিছু বন্ধুরা সেখানে প্যানিক করতে শুরু করে, তাদের টেনশন হয়, আমারও টেনশন হয়েছিল। সেই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে একটি গাড়ি বুক করেছিলাম। গাড়ি বুক করে 12 জন মতো আমরা প্রায় ছিলাম। তো 12 জন মিলে গাড়ি করে বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই, কারণ বর্ধমান থেকে ব্যান্ডেল যাওয়ার লাস্ট ট্রেন ছিল, যেটি রাত সম্ভবত 10টার দিকে। এই ট্রেনটি ধরার উদ্দেশ্যে তো গাড়ি রাস্তায় নর্মালি খুবই স্পিডে চলছিল, কিন্তু ভাই পোড়া কপাল যাকে বলে, স্টেশনে আমরা জাস্ট পৌঁছই ঠিক সেই টাইমে ট্রেনটি চোখের সামনে দিয়ে ছেড়ে চলে যায়। তো ব্যান্ডেল যাওয়ার আমাদের আর কোনো রাস্তা নেই। বর্ধমানে আমরা রাত প্রায় 1টা পর্যন্ত ছিলাম। এরপর বর্ধমান থেকে একটি এক্সপ্রেস যেটি হাওড়ার দিকে যাচ্ছিল, সেই এক্সপ্রেসে উঠে পড়লাম এবং সেই এক্সপ্রেসে রাত 2টো, সম্ভবত 2টোর দিকে আমরা ব্যান্ডেলে নামি এবং সারা রাত ব্যান্ডেলেই কাটাই। ফোনে চার্জও ছিল না, চার্জার নিতে ভুলে গেছিলাম। ভিডিও শ্যুট করা হয়নি আর কোনো, জাস্ট কিছু ছবি ছিল যেগুলো পরে দেখাচ্ছি। আর ব্যান্ডেলে নেমে ব্যান্ডেল থেকে নবদ্বীপ আসার প্রথম ট্রেন ছিল ভোর 3:05-এ। আমরা ব্যান্ডেল স্টেশনে ওয়েট করেছিলাম। 3:05-এ প্রথম যে ব্যান্ডেল কাটোয়া লোকাল সেটাতে আমরা উঠে পড়ি এবং সেখানে একটি খুব মজার ঘটনা হয়েছিল আমাদের সাথে। তো আমাদের এক বন্ধু, সে জানি আমি ভিডিওটা দেখছে, সেও জানে। তো সে ট্রেনে একটি সিটে শুয়েছিল। তো সেখানে হঠাৎ করে একটি পাগল মহিলা এসে তাকে, তার পায়ে সজোরে লাথি মারে। তো সে হঠাৎ করে মানে হকচকিয়ে ওঠে যে কি হলো ভাই, সিটে আমি শুয়ে রয়েছি তো কি। তো সে হঠাৎ করে বলে যে ভাই বসতে হলে তো ডেকে বলুন, আপনি আমাকে লাথি মারলেন কেন। তো ভাই সেই ঘটনাটা সবারই মনে থাকবে আশা করি সারা জীবন। তো এরপরে আমরা ব্যান্ডেল থেকে ট্রেনে উঠে পড়ি এবং 4:15-র মধ্যে নবদ্বীপে নেমে পড়ি। তারপরে বাড়িতে পৌঁছাই। বাড়িতে ঢুকে দেখি বাবা মা সবাই জেগে রয়েছে, তখনও রাত জাগা, আমিও জাগা, তারাও জাগা। তো এইভাবেই আমাদের ওই দিনটা কাটে। তো যাই হোক, সব মিলিয়ে যাত্রায় জার্নিতে একটা প্রবলেম, বাস মিস করা, ট্রেন মিস করা, বাস না পাওয়া, বাসের জন্য ওয়েট করা, সব মিলে একটা আনন্দ ছিল, একটা অ্যাডভেঞ্চার টাইপের ফিল ছিল। যেখানে আমরা মানে লাইফে ফার্স্ট টাইম বীরভূম গেছিলাম, সেখানকার ভূপ্রকৃতি দেখেছি, সেখানকার মানুষের জীবন, জলের খুবই সেখানে কষ্ট, সেখানকে তোমরা ভিডিওটা দেখতেই পেরেছো। যে বন্ধুরা যেহেতু ছিলাম ভাই, একটা জিনিস আনন্দ হয়েছে, পরীক্ষায় পাস করি আর না করি তাতে কি হয়েছে। বীরভূম ঘুরে এসেছি, বীরভূমে ভালো লেগেছে, আশা করি পরে আবার যাব। তো ভিডিওটা কেমন হলো, কেমন হয়েছে তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা আমার কাছ থেকে কীরকম টাইপের ভিডিও আরও এক্সপেক্ট করছো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমাকে ইনস্টা, ফেসবুকে ফলো করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।